লোকসভা নির্বাচনে দামামা বেজে গিয়েছে। শুরু হয়েছে রাজনৈতিক দলগুলির প্রার্থী তালিকা ঘোষণা। সম্মুখ সমরে নামতে প্রস্তুত বাংলার গেরুয়া শিবির। প্রথম দফায় প্রার্থী ঘোষণার পর এবার বাংলায় দ্বিতীয় দফার সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ গেরুয়া শিবিরে। এক নজরে দেখুন 24-এর লোকসভা নির্বাচনে সম্ভাব্য পদ্ম প্রার্থীদের নাম। ডায়মন্ড হারবার থেকে প্রার্থী হতে পারেন সোনালি গুহ, বসিরহাট থেকে প্রার্থী হতে পারেন মোহাম্মদ শামি অথবা ফাল্গুনী পাত্র, দার্জিলিং থেকে প্রার্থী হতে পারেন প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা, মণিপুর থেকে প্রার্থী হতে পারেন রাজু বিস্তার, উলুবেরিয়া থেকে এবার প্রার্থী করা হতে পারে পদ্মশ্রী কাজী মাসুম আক্তারকে, আরামবাগ থেকে প্রার্থী হতে পারেন অর্চনা মজুমদার। তবে যেহেতু বসিরহাট কেন্দ্রে এবার মহিলা প্রার্থী চাইছে গেরুয়া শিবির, তাই এগিয়ে রয়েছেন ফাল্গুনী পাত্র। এবং প্রার্থী পরিবর্তন হতে পারে রায়গঞ্জ কেন্দ্র থেকেও, এমনটাই সূত্রের খবর। প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।